হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি হুমায়ুন আহমেদ জুনিয়র, টেলিবাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে বেশি কিছু বলতে চাই না, কিছু কথা বলবো। চিত্রনায়িকা ববিতা খুব দুশ্চিন্তার মধ্যে আছেন। চিত্রনায়িকা ববিতার দুই ভাই এবং বড় বোন সুচন্দা এবং হচ্ছে তার একমাত্র ছেলে অনিত, তাদের নিয়ে খুব দুশ্চিন্তা আছেন। কেননা তারা দূর দেশে আছেন, বড় বোন আর ছেলেকে নিয়ে খুবই দুশ্চিন্তায় আছেন অভিনেত্রী ববিতা। করোনা ভাইরাসে বিশ্বের শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র কুপোকাত, দিন যত বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ততই যেন বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে যেন বাড়ছে মৃত্যু মানুষের সংখ্যাও। আর এই কারণে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন স্বনামধন্য চলচ্চিত্র অভিনেত্রী, কিংবদন্তি অভিনেত্রী ববিতা। কেননা বড় বোন অভিনেত্রী সুচন্দা ও দুই ভাই বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। এছাড়া একমাত্র ছেলেও আছেন জাস্টিন ট্রুডোর দেশ কানাডাতে। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করলে বিশ্বের কোনো দেশই এখনো নিরাপদ নয়। এ অবস্থায় হাজার হাজার মাইল দূরে ঘনিষ্ঠজনদের উপস্থিতি ববিতার মনকে বিষণ্ন করে তুলছে। দোয়া চেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী ও অভিনেত্রী চিত্রনায়িকা ববিতা বলেছেন, সবাই আমার ছেলে এবং আমার ভাই বোনদের জন্য দোয়া করবেন, তারা সবাই যেন ভালো থাকেন, সেই সঙ্গে আল্লাহ যেন আমাদের সবাইকে করোনা মুক্ত রাখেন। ববিতা আরো বলেছেন, আমি দোয়া করি দেশের প্রতিটি মানুষের যেন ভালো থাকেন, অসহায় ও নিম্ন আয়ের মানুষেরা যেন যথাযথ সাহায্য পেয়ে বেঁচে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ নিশ্চয়ই এই বিপদ থেকে সবাইকে রক্ষা করবেন। আমাদের অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।